হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। দেখো, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সকল আইসিডিএস কর্মীদের জন্য, ঠিক আছে? আইসিডিএস কর্মী, আইসিডিএস তোমাদের সহায়িকা সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ নতুন একটা অর্ডার কপি, নতুন একটা নোটিশ কিন্তু তার সরকারের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে। তো সেই নোটিশটা কী ডিটেলসে তা তোমাদের আলোচনা করবো, এবং সেই নোটিশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সকল অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং সেই নোটিশটাকে ডিটেলসে তোমাদের আলোচনা করব। আশা করি তোমাদের ডিটেলস তোমরা বুঝতে পারবে এবং বোঝা পড়বে। যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে পরে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো লাল রঙের সাবস্ক্রাইব লেখা হয়েছে, যে কোনো ভিডিও ছাড়লে সর্বপ্রথম তোমরা ভিডিওটাকে পেয়ে যেতে পারো, ঠিক আছে? তো চলো সময় নষ্ট না করে যে মেন টপিকটা সেটা নিয়ে আমরা আলোচনা করে দিচ্ছি। তো দেখো, এই যে তোমাদের দেখো নোটিফিকেশনটা, তো এখানে কী বলা রয়েছে, ডাইরেক্টরেট অফ দ্য আইসিডিএস কলকাতা। তো প্রত্যেকটা কোন কোন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, মানে কোন কোন ডিস্ট্রিক্টে পাঠানো হয়েছে এটা দেখো। প্রথমত লেখা আছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার। এখানে দেখতে পাচ্ছ তোমাদের বিভিন্ন রকম ডিস্ট্রিক্টের নাম লেখা রয়েছে। এটা সাবজেক্টটা কি, জেনারেল রিড্রেসাল সিস্টেম ফর আইসিডিএস। তো এখানে টোটালি তোমাদের বলা রয়েছে যে, মনে করো প্রথমের দিকে যেটা লেখা রয়েছে যে, উইথ রিফারেন্স টু দ্য অ্যাবভ ইউ আর রিকোয়েস্টেড টু ইনিশিয়েট দ্য সিস্টেম অফ গ্রিভেন্সেস রিড্রেসাল ফর অ্যাড্রেসিং ইস্যুস ফেসড বাই দ্য বেনিফিশিয়ারিজ উইথ রেসপেক্ট টু ভ্যারিয়াস স্কিম রান বাই ডাইরেক্টর অফ আইসিডিএস। মানে বেসিক্যালি আইসিডিএস এর থ্রুতে বিভিন্ন রকমের যে স্কিমগুলো যেগুলো চালু, মানে যেগুলো চালানো হচ্ছে, সেখানে বিভিন্ন রকমের বেনিফিশিয়ারিজের কিন্তু প্রবলেম হতে পারে। তো সেই প্রবলেমগুলো যে ফেস করছে তারা, সেইগুলো রিগার্ডিং কিন্তু তারা একটা নতুন পোর্টাল বা নতুন একটা সিস্টেম তৈরি করেছে, যে সিস্টেমের থ্রুতে তোমাদের কিন্তু, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা কিন্তু সেটাকে জানাতে পারবে কীভাবে এবং এটাতে কী কী বেনিফিট হবে সেটা আমি ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। তো এটার জন্য দেখো কী বলা রয়েছে, ফর দিস এ ড্রপ বক্স উইল বি সেট অ্যাট দ্য অফিস অফ বিডিও হোয়ার দ্য গ্রিভেন্সেস অফ দ্য পাবলিক উইল বি ড্রপ অ্যান্ড দোজ গ্রিভেন্সেস অন ডেইলি বেসিস উইল বি ডকড অ্যান্ড সেন্ড টু দ্য অফিস অফ সিডিপিও। তো বেসিক্যালি এখানে বলা রয়েছে যে বিডিও অফিসে, মানে তোমাদের কনসার্ন যে বিডিও অফিস রয়েছে, সেই বিডিও অফিসে একটা ড্রপ বক্স বানানো হবে, যেখানে কিনা পাবলিকের তরফ থেকে যদি তোমার কোনো গ্রিভেন্সেস, মানে কোনো প্রবলেম থাকলে পরে তোমরা কিন্তু সেখানে ড্রপ বক্সে তোমাদের সেটা দিতে পারবে, ঠিক আছে? দেওয়ার পর সারাদিনে যেসব গ্রিভেন্সেসগুলো সেখানে কালেক্ট হলো সেগুলোকে পুরোপুরিভাবে সেন্ড করতে হবে তোমাদের সেই নিজস্ব নির্দিষ্ট কনসার্ন সিডিপিওর কাছে, এবং সিডিপিওর কাছে যাবার পর কিন্তু সেটার আবার অ্যাকশন নিতে হবে। এবং অ্যাকশনের জন্য বলা রয়েছে যে তুমি অ্যাকশন যে নেওয়া হলো, মানে সিডিপিওর দ্বারা যে অ্যাকশনটা নেওয়া হয়েছে সেটা কিন্তু তোমাকে বিডিও অফিসে, মানে বিডিওর থ্রুতে কিন্তু একটা রিসিভ কপি কিন্তু তারা মেনটেন করতে হবে এখানে বলা রয়েছে, এবং 10 দিনের মধ্যেই কিন্তু সেই রিসিভ কপির যে গ্রিভেন্সেসটা, যে প্রবলেমটা, সেটা কিন্তু ইস্যুটাকে রিসলভ করতে হবে। আরেকটা জিনিস যেটা, যে কী বলছে, দ্য গ্রিভেন্সেস উইচ আর টু বি ডিলড উইথ বাই দ্য ডাইরেক্টর হ্যাভ টু সেন্ড থ্রু দ্য ডিপিওস ইন কম্পাইল ম্যানার টু দিস এন্ড। তো অ্যাকচুয়ালিতে আমি তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি কী হবে, এটা প্রত্যেকদিন ডেইলি বেসিসে এটা তোমাদের যাদের গ্রিভেন্সেসগুলো রয়েছে বেনিফিশিয়ারিজদের, তারা সেখানে তোমাদের ড্রপ বক্সে সে ড্রপ, তোমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো তোমরা এখানে দিয়ে দিবে, এবং দেওয়ার পর সেটাকে কিন্তু ডেইলি বেসিসে কালেক্ট করা হবে, এবং তারপর মান্থলি কিন্তু সেটাকে ডাইরেক্টলি তোমাদের যে কনসার্ন সিডিপিও আছে সেখানে চলে যাবে, এবং যাবার পর কিন্তু সেটার অ্যাকশন নেওয়া হবে এবং মান্থলি বেসিস। তারপর তোমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলোকে কিন্তু সলভ করতে হবে, এবং এখানে কিন্তু স্ট্রিক্টলি বলা রয়েছে যে সলভ করতে হবে। এবং এটা সবচেয়ে বেশি আরেকটা ইম্পর্টেন্ট, যে মনে করো অনেক সময় ট্রান্সফার, ঠিক আছে, যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পারে একটা প্রজেক্ট থেকে আরেকটা প্রজেক্টে ট্রান্সফার, তো এই যে ট্রান্সফারটা এটা কিন্তু গ্রিভেন্সেস রিড্রেসাল সিস্টেমের থ্রুতেই করা হবে উইথ নেসেসারি ডকুমেন্টস, ঠিক আছে? তো এরকম প্রবলেম হতেই পারে যে এক জায়গায় তোমার প্রবলেম হচ্ছে, তো সেটা কিন্তু এই প্রসেসেই করা হবে, এবং যেসব ডকুমেন্টস লাগবে নেসেসারি সেগুলো কিন্তু দিয়েই তোমাদের কিন্তু হবে। তো এই প্রসেসেই যদি কেউ ট্রান্সফার করতে চাও, মনে করে একটা প্রজেক্ট টু আরেকটা প্রজেক্টে, তোমরা কিন্তু এই প্রসেসের থ্রুতে করতে পারবে, এটা ক্লিয়ারলি তোমাদের এখানে লেখা রয়েছে। এবং ফরম্যাটটা আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, নিচের দিকে দেখো লেখা রয়েছে যে ফরম্যাট অফ রিসিভ টু বি কেপ্ট অ্যাট দ্য, যেটা বিডিও অফিসের কাছে রাখতে হবে, সিডিপিওর কাছেও রাখতে হবে, এবং তারপর দেখো ডিপিও, মানে ফুললি কিন্তু খুব স্ট্রিক্ট হয়ে গেছে এখন, এখানে প্রত্যেকটা কাজ কিন্তু তোমাদের খুব স্ট্রিক্টলি করা হবে। তো তাই তোমাদের কিন্তু এখন থেকে ভালো মতো করে যেসব কাজগুলো তোমরা করো প্রত্যেকটা জিনিসের তোমাদের ঠিক করে করতে হবে, এবং সেটা যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমাদের কিন্তু গ্রিভেন্সেস যে ড্রপ বক্সটা রয়েছে সেখানে তোমাদেরকে সেটা জমা করতে হবে, ঠিক আছে? তো এটাই ছিল আপডেট, আশা করি তোমরা বুঝতে পারলে নোটিফিকেশনটা। তো ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।